আলাইকুম আলহামদুল্লাহ বিবরাকাত সন্ন্যদীয় দর্শক আমি আব্দুল কালিম পিস লাইব্রেরি বলছি আজকে বিশেষ করে আপনাদের সামনে আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে যে আজকে আপনারা ভালোভাবে জানেন যে আমরা যে ঔষধ ছাড়া যে সুগারের চিকিৎসা করছি আমাদের কাছে আলহামদুলিল্লাহ সুগারটা পুরোপুরিভাবে ভালো হয়ে যাচ্ছে এটা খুবই আপনাদের জন্য খুশির খবর বিশেষ করে আজকে আপনাদের সামনে যেটা বলার জন্য আমি আসলাম ভিডিওতে সেটা হচ্ছে যে আজকে আমাদের কিছু সিস্টেম আমাদের চিকিৎসার জন্য কিছু সিস্টেম চেঞ্জ হবে সেটা হচ্ছে কি যে আমাদের চেম্বার শুক্রবার বন্ধ থাকবে এক নম্বর শুক্রবার প্রতি শুক্রবার বন্ধ থাকবে শুক্রবার বাদ দিয়ে প্রতিদিনই খোলা থাকবে সেই খোলার সময়টা হচ্ছে সূর্য উদয় থেকে সূর্য শুরু করে সূর্যাস্ত পর্যন্ত মানে সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত আমাদের চেম্বার এর সার্ভিস আপনারা পাবেন এবং আপনাদের নাম্বারটা আপনারা এর আগে দিয়েছিলাম সেই নাম্বারটা পরিবর্তন করা হচ্ছে সেই নাম্বারটা সেম থাকবে তবে লাস্টেকার ছয় জায়গায় সাত হবে অর্থাৎ নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন এতে ফোনও করা যাবে এবং হোয়াটসঅ্যাপও করা যাবে তো এখানে যে বিষয় যেটা হচ্ছে যে আপনাদেরকে যদি আমাদের কাছে চিকিৎসা করাতে হয় তাহলে অন্তত পক্ষে একদিন আগে আপনাদেরকে নাম লিখাতে হবে হ্যাঁ মিনিমাম আপনাদেরকে একদিন আগে নাম লিখাতে হবে তারপরে আপনারা এখানে এসে চিকিৎসা করাতে পারবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা নামটা লিখাতে পারেন অথবা ফোন করেও নামটা লিখাতে পারেন নাম এবং অ্যাড্রেস লিখিয়ে দেবেন নাম্বারটা আমি আবারও বলছি নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন আগে নাইন জিরো সিক্স ছিল এখন নাইন জিরো সেভেন হলো একটাই শুধু নাম্বার লাস্টেকার একটা অক্ষর পরিবর্তন হলো আর শুক্রবার প্রতি শুক্রবার বন্ধ থাকবে এবং যে কোনো দিন আপনারা আসার জন্য অন্তত পক্ষে একদিন আগে আপনাদেরকে ফোন করে হোক অথবা হোয়াটসঅ্যাপ করে হোক নাম লিখাতে হবে তো এই ছিল আমাদের ভিডিও বিশেষ করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ অনেক মানুষ হয়তো দূর থেকে আসবে ভাববে যে হয়তো শুক্রবার বাদ দিয়ে প্রতিদিন তো খোলা তাহলে যাই দিয়ে হয়তো সমস্যা হতে পারে এই জন্য আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই প্রতিদিনের যে আপডেটগুলো পেতে সুগার সংক্রান্ত চিকিৎসার আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে আমাদের পেজটি লাইক করবেন এবং এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে মানুষকে প্রেশান থেকে বাঁচানোর জন্য এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন তো আজকের এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক